বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়ত ঠিক আছে কিনা, তিনি সঠিক নবী কিনা, খাঁটি নবী কিনা, এটা যাচাই বাছাই করার জন্য মদিনার যে কিছু ইহুদি আছে সেই ইহুদিরা মক্কার লোকদেরকে বলে দিল, এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, সে যে নিজেকে দাবি নবী দাবি করতেছে, সে যদি প্রকৃত নবী হয়ে থাকে তাহলে তাকে তিনটা প্রশ্ন করবে। জোরে বলেন, কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন করবে। এই তিনটা প্রশ্নের যদি উত্তর দিতে পারে তাহলে সে খাঁটি নবী, আর যদি তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে সে ভুয়া নবী। সে কি নবী? সে ভুয়া নবী। এই কথা বলে ইহুদিরা মক্কার মুশরিকদেরকে পাঠিয়ে দিল, যাও তিনটা প্রশ্ন করবে। কি তিনটা প্রশ্ন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তা জানিয়ে দিয়েছেন। ইহুদিরা বিশ্বনবীকে তিনটা প্রশ্ন করার জন্য বলল, এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে সে খাঁটি মুমিন, খাঁটি নবী, আর যদি তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে সে ভুয়া নবী। এক নাম্বার প্রশ্ন হলো, ওয়াসআলুনাকা আনিরুহি কুলিরুহ মিন আমরি রাব্বি। আল্লাহর কোরআন সূরা বনি ইসরাঈল 10 নম্বর রুকু 15 নম্বর পারা 9 নম্বর বিশ্বাস 6 নম্বর লাইনের 85 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবী হে ওই সমস্ত লোকগুলো আপনাকে প্রশ্ন করবে, এ নবী রূহ কি জিনিস একটু বলে দেন। রূহ যা দিয়ে মানুষ বেঁচে থাকে, জীবিত থাকে, রূহ কি জিনিস এটা সম্পর্কে তারা তোমাকে প্রশ্ন করবে। এটা হলো এক নম্বর প্রশ্ন। নবী হে তারা আপনাকে দুই নাম্বার প্রশ্ন করবে, আসহাবে কাহাফ করা, এই যে সাতজন যুবক তাদের সাথে আর একটা কুকুর রয়েছিল, সাতজন যুবক ইমান বাঁচানোর জন্য তারা জালিম সরকারের দেশ ত্যাগ করে অন্য জায়গায় চলে গিয়েছিল, গুহার মধ্যে তারা 300 বছর পর্যন্ত ঘুমিয়েছিল, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে তারা আবার বাজার করার জন্য বাইরে গিয়েছিল, তাদের সাথে একটা কুকুর ছিল। এই আসহাবে কাহাবদের বৃত্তান্ত কি, এরা কারা, এ সম্পর্কে আপনি আমাদেরকে তথ্য দিবেন। তিন নম্বরে প্রশ্ন হলো, ওয়াসআলুনাকা আনিল কারনাইন, তারা যুলকারনাইন বাদশা সম্পর্কে আপনাকে প্রশ্ন করবে, যুলকারনাইন কে এ সম্পর্কে আপনাকে প্রশ্ন করবেন। এই হলো তিনটা প্রশ্ন। কয়টা প্রশ্ন? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, কয়টা প্রশ্ন? মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? জোরে বলেন। বেতরের নামাজ প্রশ্ন কয়টা? বিশ্বনবীকে তারা তিনটা প্রশ্ন করেছে, তারা কি জানার জন্য নবীকে, নবীকে টেস্ট করার জন্য? জোরে বলেন। নবীকে পরীক্ষা করার জন্য তারা তিনটা প্রশ্ন করেছে। এবার বিশ্বনবীকে যখন এই তিনটা প্রশ্ন করে শেষ করলেন, এবার তো উত্তর দেওয়ার পালা, কিন্তু আমার আপনার নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ বলেন। বিশ্বনবী নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ ওহির মাধ্যমে জানাইয়া দেন। বর্তমান কি ওহির দরজা আছে? ওহি আর নাই। তবে আল্লাহ যে ওহি প্রেরণ করেছিলেন তা এই কোরআনের মধ্যে আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সম্পূর্ণ কোরআনই হলো ওহি, ওহির দরকার আর নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে উঠে নিয়েছেন। কি কারণে ওহির দরকার নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নিজেই বলে দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ورضيت لكم الإسلام دينا। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 1 নম্বর রুকু 6 নম্বর পারা 6 নম্বর বিশের প্রথম নম্বর লাইনের 3 নম্বর আয়াতের মাঝামাঝি অংশে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে রবে বিশ্ববাসীকে জানিয়ে দাও পৃথিবীতে যা কিছুর প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সব কিছু কোরআনের মধ্যে বলে দিয়েছি। আল্লাহু আকবার। সুতরাং মানুষের জন্য আর কোনো কিছুর যা প্রয়োজন তার একটা অভাব নাই, সব কোরআনের মধ্যে রয়েছে। এই জন্য নতুন করে কোনো ওহি নিয়ে আসার প্রয়োজন হবে না।
আমার প্রিয় ভাইরা, এবার বিশ্ব নবী আসমানের দিকে তাকায় আছেন, তাদেরকে বললেন ঠিক আছে তোমরা যে তিনটা প্রশ্ন করেছো আমি আগামীকালকে এই তিনটা প্রশ্নের উত্তর দেব। এই কথা বললেন আল্লাহর নবী। জানাছে আমি যখন কোনো কিছুর ওয়াদা করি জিব্রিল আমিন তোমার কাছে মাঝে মাঝে আসে, জিব্রিল আমিন আমাকে বলে দিবেন রুহ কি জিনিস, জুলকারনাইন কি জিনিস, এরপর আসহাবে কাহফ কি জিনিস, এটা সম্পর্কে বলে দিবে। আমার প্রিয় ভাইরা একদিন যায়, দুই দিন যায়, তিন দিন যায়, কিন্তু জিব্রিল আমিন আসে না। চার দিন যায়, পাঁচ দিন যায়, ছয় দিন, এক সপ্তাহ, দুই সপ্তাহ, তিন সপ্তাহ যায়, চার সপ্তাহ যায়, কিন্তু জিব্রিল আমিন আসে না। জিব্রিল আমিন অনেক দিন পর্যন্ত আসা বন্ধ করে দিয়েছিলেন, কোন কারণে এই কারণটা আমাদের জানা দরকার। এক সপ্তাহ যখন চলে গেল মক্কার কাফেররা বরাবরই শুরু করে দিল না আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যে নবুয়ত দাবি করেছে সে হলো ভুয়া নবী। কি নবী? জোরে বলেন, জোরে বলেন, নাউজুবিল্লাহ। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যে নবুয়ত দাবি করেছে ভুয়া নবী, সে খাঁটি নবী না। যদি খাঁটি নবী হতো তাহলে আমাদের তিনটা প্রশ্নের উত্তর দিতে পারত। বিশ্ব নবীর সামনে গিয়ে যখন এই কথা বলল তখন নবী আমার মন খারাপ করলেন, এমন কি তারা বলতে শুরু করে দিল যে মুহাম্মাদের শয়তান মুহাম্মাদকে ছেড়ে দিয়েছে। আপনারা বলেন নাউজুবিল্লাহ বলবেন তাই না? আজকে বলবেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মাদের শয়তান মুহাম্মাদকে ছেড়ে দিয়েছে, তার মানে আল্লাহকে মক্কার কাফেররা শয়তান বলতেছে যে আল্লাহ তাকে ছেড়ে দিয়েছে। কোথায় আছে? সূরা দুহার ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাইলি ইদা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়ামা ক্বালা। এই মাসখানে চল্লিশটা দিন পর্যন্ত কোরআনুল কারিম বা ওহী নাজিল হলো না, কি কারণে নাজিল হলো না, কি কারণে নাজিল করলেন না, এই জিনিসটা একটু জানা দরকার। সম্মানিত ভাইরা আমার, আমরা মুসলিম, আমাদের কোন জায়গায় কি বলতে হবে এটা সঠিকভাবে জানতে হবে। একজন ব্যক্তি গরু কেনার জন্য মনে করেন আপনাদের হাট পাঙ্গাসে হাটে যাচ্ছে, তো লোকটা নামাজ কালাম এবং ইসলামে তত বিশ্বাসী না, যাইতে যাইতে রাস্তার কাছে তার বন্ধু আব্দুল জব্বার সাহেব সে জমিনে রাইতেছে, জিজ্ঞাসা করছে দোস্ত কোথায় যাও, বলে জমি গরু কিনতে যাচ্ছি হাটে। তো তখন তিনি বললেন কোনো জিনিস করার আগে দিয়ে ইনশাআল্লাহ বলতে হয়, ইনশাআল্লাহ বলতে হয়। তখন সে বলছে দোস্ত পকেটে টাকা আছে, পাঙ্গাসে হাটে গরু আছে, পকেটে টাকা আছে, পাঙ্গাসে হাটে গরু আছে, তাতে আবার ইনশাআল্লাহ কি আছে, টাকা নিয়ে যে গরু কিনে নিয়ে আসবো। তো বললো যে না দোস্ত ইনশাআল্লাহ বলতে হয়, সেইটা মানতে নারাজ। পরিশেষে গেল হাটে, যাওয়ার পরে বাস গরু একটা মনের মতো দেখে পছন্দ হয়েছে, হওয়ার পরে যেই মুহূর্তে পাঞ্জাবির এখানে হাত দিছে দেখে হাত একেবারে যাইতে যাইতে একেবারে অতল গবর মানে মাটি পর্যন্ত হাত গেছে, কেন হাত থামে না কেন, হাতের কি ব্রেক কমে গেছে নাকি? পরে এবার মাথায় হাত দিয়ে বলতেছি ইনশাল্লাহ আমার পকেট কেটে চোরে টাকা নিয়ে গেছে। কি নিয়ে গেছে? এখন রাস্তাতে হাঁটতেছে আর বলতেছি ইনশাল্লাহ পকেট কেটে চোরে টাকা নিয়ে গেছে, ইনশাল্লাহ পকেট কেটে টাকা চোরে নিয়ে গেছি। বন্ধুর সাথে আবার দেখা, বেলা তলায় নাই, আসতেছে, এবার জিজ্ঞেস করছে দোস্ত গরু কি কিনেছো, বলতেছে ইনশাল্লাহ আমার পকেট কেটে টাকা চোরে নিয়ে গেছে, এবার বলতেছে দোস্ত ইনশাল্লাহ বললা কিন্তু সময় ছেড়ে দিয়ে। আমার প্রিয় ভাইয়েরা গল্পটা বলার উদ্দেশ্য হলো বিশ্ব নবীকে যখন এই তিনটা প্রশ্ন করা হয়েছিল আমার আব্বা নবী যে কোনো ভাবেই হোক না কেন তিনি বলেছিলেন আগামীকালকে আমি বলে দিব। আল্লাহর কোরআন সেই সময় বলে দিয়েছেন ওয়ালা তাকুলান লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, সূরা কাহফের 15 নম্বর পারা 15 নম্বর 20 এর প্রথম নম্বর লাইনে এই কথাটি আছে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সতর্ক করে দিলেন, রেড অ্যালার্ট জারি করে দিলেন জানার জন্য। আমার আপনার নবীর জন্য যেই কথা আল্লাহ বলে দেন ওটা নবীকে বলেন না, ওটা আমাদেরকে বলেন, কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন নবী হ্যাঁ ওয়ালা তাকুলান লিশাইইন
আপনি কোন একটা জিনিস আগামীকালকে করবেন এটা বলবেন না, বলবেন ইনশাআল্লাহ। এই কথা বলা ছাড়া আপনি বলবেন না। আমার আপনার নবী বিশ্ব নবী যেহেতু ইনশাআল্লাহ এটা বলছিলেন না, এই জন্য চল্লিশ দিন পর্যন্ত ওহী আসা বন্ধ ছিল। এই জন্য আমি আপনি কোনো কাজ করার সময় বলবো ইনশাআল্লাহ, আগামীকাল থেকে নামাজ পড়বো না, এখানে ইনশাআল্লাহ না, ফরজ বিধানের ক্ষেত্রে কোনো ইনশাআল্লাহ নাই, আগামীকাল থেকে অবশ্যই নামাজ পড়বো, এখানে কোনো ইনশাআল্লাহ নাই। মানে আল্লাহ তৌফিক দিনে, আল্লাহ তো তৌফিক না, আল্লাহ অর্ডার দিয়ে দিয়েছে সরাসরি নামাজ পড়ার জন্য, আল্লাহ সরাসরি অর্ডার দিয়েছে, এখানে ইনশাআল্লাহ না। হজ যদি ফরজ হয়ে থাকে তাহলে সরাসরি বলতে হবে আমি হজ করব, অবশ্যই আমি হজ করব। যদি বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে, তো আপনাকে তো আল্লাহ তৌফিক দিবেন না, তো কারণ টাকা দেখালে জমি কেনেন তো তৌফিক দিবে কবে, আছে না নাই? যত টাকা জমায় আর খালি জমি কিনে, টাকা গোস করার জমি কিনে, বলে যে হুজুর আমার তো হজ ফরজ হয় নাই, জমি কিন্তু তার 32 বিঘা, আমি তোর হজ ফরজ হয় কি হয়েছে, 1 বিঘা জমি আছো, আছে না নাই? বহু আছে। তিনটা প্রশ্নের উত্তর এবার ভালো মতো শুনে নেন। এক নম্বর প্রশ্ন ছিল ওয়াসআলুনাকা আনির রূহ, নবী হে আপনাকে যারা প্রশ্ন করবে রূহ কি জিনিস এর সম্পর্কে যখন আপনাকে প্রশ্ন করবে, আপনি বা তাদেরকে বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা আলিলান। আল্লাহর কোরআন বলছে রূহ অন্য কোনো কিছু না, বর্তমান আল্ট্রাসোনোগ্রাম যে রয়েছে আল্ট্রাসোনো করে আপনি রূহ খুঁজে পাবেন না, আপনি এক্সরে করে রূহ কোথায় আছে খুঁজে পাবেন না, রূহের অবস্থা কি সেটা ধরা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব না, কারণ রূহ এর আকৃতি নাই, আকার নাই, সাইজ নাই, কিচ্ছু নাই, কারণ রূহ হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের একটা নির্দেশ, সুবহানাল্লাহ, আল্লাহর একটা আদেশ নির্দেশ। যতক্ষণ পর্যন্ত এই মানুষটাকে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন থাকার জন্য নির্দেশ দিয়েছেন, বাস ওটাই হলো রূহ, আদেশ শেষ, রূহ শেষ। বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছে রূহ কি জিনিস সেটা খুঁজে বের করব, এই কারণে তারা বিশাল কাজ দেন, তাই এরকম বলেন নাই বানাইছে, যেই কাঁচের ভিতরে কোন সাইড দিয়ে কোনো ফাঁকা নাই, ভিতরে কোনো অক্সিজেন পর্যন্ত ঢোকার কোনো সুযোগ নাই, কাঁচের গ্লাস অক্সিজেন ভেদ করতে পারে না, একজন মুমূর্ষু ব্যক্তিকে অক্সিজেন লাগায় এই যে আমাদের সিলিন্ডারে যে অক্সিজেন আছে সেই অক্সিজেন লাগায় সেই কাঁচের গ্লাসের মধ্যে রেখে দিয়েছে, বিজ্ঞানীরা ধরবে রূহ কোথায় দিয়ে চলে যায়, সেই রূহকে তারা ধরবে। আল্লাহর জ্ঞানের কাছে পৃথিবীর মানুষের জ্ঞানের কোনো তুলনা, জোরে বলেন কোনো তুলনা হয় না। এবার এই লোকটা যখন মুমূর্ষু অবস্থায় হয়ে গেছে, এক পর্যায়ে দেখে মৃত্যুর আগে হঠাৎ করে কোন জায়গায় যেন সুটুস করে একটুখানি গ্লাস ফেটে গেছে, চতুর্দিকে সমস্ত বিজ্ঞানীরা বসে আছে রূহ তারা ধরবে, কিন্তু নাকের ডোকা দিয়ে রূহ বের হয়ে গেল, পৃথিবীর কোনো বিজ্ঞানীর ধরার ক্ষমতা নাই। প্রিয় ভাইরা আমার, দুই নম্বর তাদের প্রশ্ন হলো আসহাবে কাহফ কারা ছিল, এই প্রশ্নটা ছিল, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এক দুই আয়াত না স্বয়ং একটা পুরা সূরা নাজিল করে দিয়েছেন, সুবহানাল্লাহ, সূরাতুল কাহফের নামে একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন, এবং এই জায়গাতে তিনি বলে দিয়েছেন আসহাবে কাহফের বৃত্তান্তটা কি, এখানে বলেছেন ইরাওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। হে মুশরিকরা, হে কাফেরের ব্যক্তিরা, তোমরা শুনে রাখো, জালিম একজন বাদশা ছিল, সেই জালিম বাদশা যখন বলল তোমরা এক আল্লাহকে মানতে পারবে না, আমাকে রব হিসেবে মানো, এই সাতজন যুবক একত্রিত হয়ে বলল আমরা জীবন দিব রক্ত দিব তারপরে আল্লাহকে ছাড়া কাউকে মানতে পারি না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান মরণকে ভয় করে না, মরণ বুক পকেটে রেখে দেয়, মুসলমান সব সময় চেষ্টা করে ইমানটা বুকের ভিতরে রেখে প্রয়োজনে তারা জান দিতে পারে কিন্তু ইমান দিতে পারে না, কথা বলেন ঠিক না ঠিক? এদের বৃত্তান্ত তিনি শুনিয়ে দিলেন, এরা হলো সাতজন যুবক আর এদের সাথে একটা ছিল ওয়াকাল বহুম বাসিতুন দিরা আইহি বিল অসিত, আর একটা কুকুর ছিল
সেই কুকুরটা তাদের সঙ্গ ছাড়ে নাই। এই জন্য তাফসীরের মধ্যে এসেছে একটা কুকুর আল্লাহর জান্নাতে যাবে, সেটা হলো আসহাবে কাহাবের এই কুকুরটা। সুবহানাল্লাহ, বলে কুকুরটা জান্নাতে যাওয়ার গ্যারান্টি পেল, কিন্তু আমরা জান্নাতে যাওয়ার গ্যারান্টি পেলাম কিনা একটু চিন্তা করে দেখা দরকার। এই হলো দুই নম্বর প্রশ্নের উত্তর। তিন নম্বর প্রশ্নটা ছিল যুলকারনাইন কায়েব এর পরিচয়টা কি? আল্লাহ রাব্বুল আলামিন যুলকারনাইন সম্পর্কে খুব সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ওয়াসআলুনাকা আন যুলকারনাইন قل سأتلو عليكم منه ذكرا إنا مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا বিশ্ববাসীরা হে মুশরিকরা ভালো মতো শুনে রাখো, যুলকারনাইন হলেন এমন একজন ব্যক্তি যেই ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছি পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত, যিনি ক্ষমতা শাসন করেছেন, যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, যিনি সূর্য যেখানে ডোবে এবং যেই জায়গা থেকে সূর্য ওঠে এই দুই জায়গার মানে মাঝখানে যত জায়গা আছে সমস্ত জায়গার তিনি রাজা ছিলেন, বড় বাদশাহ ছিলেন, পৃথিবীতে ক্ষমতা দর চারজন বাদশাহ ছিলেন। একটু জোরে বলেন কয়জন? আরো জোরে, জোর হলো না। এই চারজন ক্ষমতা ধর বাচ্চা ছিল, এর মধ্যে দুইজন মুসলমান আর দুইজন ছিল কাফের, বলবো এই চারজনের মধ্যে একজন ছিলেন ক্ষমতা ধর বাচ্চা মুসলমান, তার নাম যুলকারনাইন। এই যুলকারনাইন কে বর্তমানে বলা হয় বাদশাহ সেকেন্দার, নাম শুনেছেন বাদশাহ সেকেন্দার? এই কেবল মিলতেছে তাই না, এতক্ষণ মিলতেছিল না। যুলকারনাইন কে বর্তমানে বলা হয় বাদশাহ সেকেন্দার, এই নামটা পরিবর্তন করেছে ইহুদিরা। ইহুদিরা নাম পরিবর্তন করে মুসলমানদেরকে তাদের মুসলিম অবদান থেকে অনেক দূরে রাখার তারা হীন ষড়যন্ত্র করছে। এই জন্য বড় বড় বাদশাদের মধ্যে একজন ছিলেন, অন্যতম একজন বড় বাদশাহ মুসলমান বাদশাহ। এই বাদশাহ যখন মৃত্যুবরণ করার সময় এসে যায়, এই সময় তিনি কয়েকটা নসিহত করেছিলেন তার আশপাশের মানুষদেরকে, বলেছিলেন আমি যখন মৃত্যুবরণ করব আমাকে যখন খাটিয়ার ভিতরে রাখবে, এই খাটিয়ার ভিতরে রাখার পরে দুইটা হাত খাটের মধ্যে দেয় এরকম বের করে দিবে। দুই নাম্বার নসিহত হলো আমার খাটনিটা বহন করবে এই দেশের সবচেয়ে বড় বড় ডাক্তারেরা। তিন নম্বর ওসিয়ত ছিল আমি যেই রাস্তা দিয়ে আমাকে নিয়ে যাওয়া হবে কবর পর্যন্ত নিয়ে যাওয়া হবে, এই কবরের সব এই রাস্তা দিয়ে সোনা দানা বিছিয়ে দিবে, এই তিনটা ওসিয়ত করেছিলেন। এবার ওসিয়ত করলে তো ওসিয়ত মানতে হবে, তার এই ওসিয়ত মানা হলো। তবে প্রশ্ন করেছিল মরার আগ দিয়ে, যাহা আপনি তিনটা প্রশ্ন এই তিনটা ওসিয়ত কেন করলেন একটু আমাদেরকে জানিয়ে দেন, ব্যাখ্যা করে দেন। এবার যুলকারনাইন বচ্চ সেকেন্ডার তাদেরকে বলতেছেন আমার এক নম্বর যে ওসিয়ত ছিল আমি মৃত্যুবরণ করার পরে দুইটা হাত দুই দিকে বিছিয়ে দিবে, এর অর্থ হলো পৃথিবীর মানুষ যেন এটা ভালো মতো বুঝতে পারে, জানতে পারে আমি এই দুনিয়াতে এসেছিলাম খালি হাতে, আমি এত বড় বাদশাহ হওয়ার পরে পকেটের ভিতরে চারে পোশাকে কোনো জিনিস নিতে পারি নাই, হাতের ভিতরে কোনো জিনিস নিতে পারি নাই, এসেছিলাম খালি হাতে, আমি এত বড় বাদশাহ হওয়ার পরেও খালি হাতেই কবরে যাচ্ছি। আমার থেকে যেন মানুষটা উপদেশ গ্রহণ করতে পারে, এত বড় বাদশাহ যদি কিছু নিতে না পারে তাহলে এই দুনিয়ার যারা ফকির ফাকরা আছে তারা কিছুই নিতে পারবে না, কথাগান ঠিক না বেটে? আমার প্রিয় ভাইয়েরা, কিন্তু আমাদের মাঝে এমন কিছু মানুষ রয়েছে যারা মারা যাবে তারপরে সম্পদ আল্লাহর রাস্তায় দান করবে না। একবার একটা গল্প শুনেছিলাম, রাত বিরাতে চলাফেরা করে, এই তো তিন দিন আগে পাঁচটা করে মাহফিল করে যখন রাস্তাতে আসতেছিলাম রাত বাজে তখন দেড়টা, শিকদার বাড়ির মোড় থেকে নিয়ে এই যে বাদ দেওয়া রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে দুইজন দুইটা মোটর সাইকেল আসতেছিলাম, মাঝখানে একজন হঠাৎ করে দেখি এক যুবক দাঁড়িয়ে গেছে, বলতেছে হুজুর থামান আমি তো দেখে টের পেয়ে গেছি যে ডাল খাইছে অথবা
সন্ত্রাস, মোটর সাইকেল না থামিয়ে টান দিয়ে চলে আসলাম। আবার প্রিয় ভাইরা, এইরকম করে একজন ব্যক্তিকে ধরেছে, ধরার পরে টাকা ধরার পরে বলতেছে, বেটা তাড়াতাড়ি টাকা দে, নইলে যে সুরি আছে পেটে খাও দিলাম। এবার বেচারা বলতেছে, না ভাই টাকা দিব না, বলে তারে তোরে মেরে ফেলবো। কয়, মেরে ফেললে আমি টাকা দেব না, মেরে ফেললেও টাকা দিবে না। ডাকাতে দল আশ্চর্য হয়ে গেছে, বেটা বলে ডাকি, মারা যাচ্ছে তারপরে টাকা দিবে না, মানে ডাকে জিজ্ঞেস করছে, এ কি কারণে তুমি টাকা দিবে না? কয়, তোমারও যদি আমি টাকা দিই তাহলে আগামীকালকে খাবো কি? ও যে মারা যাচ্ছে সে চিন্তা না, কিন্তু আগামীকালকে খাবে কি সেই চিন্তা করতেছে। তার মানে অর্থের লোভ এত বেশি, মারা যাচ্ছে সেদিকে কোনো চিন্তা নাই। বাচ্চা যখন কোরআন আইনে এক নম্বর ওসিয়ত গেল, তার কারণটা গেল। দুই নম্বর ওসিয়ত ছিল, এটা আমার খাটনিটা বহন করবে, এই দেশের সবচেয়ে বড় বড় ডাক্তার যারা আছে তারা বহন করবে। এই ওসিয়ত করার উদ্দেশ্য হলো পৃথিবীর মানুষ যেন এ কথা মনে করতে না পারে, ডাক্তারের কাছে গেলেই মরার হাত থেকে বাঁচা যাবে। ডাক্তার বাঁচাইতে পারে না, ডাক্তার যদি বাঁচাইতে পারতো তাহলে বলেন তো যুলকারনাইনের এত বড় ডাক্তার থাকার পরেও তাকে বাঁচাইতে পারলো না। ডাক্তারগুলো খাটিয়া বহন করার উদ্দেশ্য হলো ডাক্তার কোনো ব্যক্তিকে বাঁচাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা জোরে বলেন, হায়াত দেওয়ার মালিক আরো জোরে বলেন। কিন্তু আমাদের দেশের একটা আইন আছে, মানুষের জান ভিক্ষা দিতে পারে রাষ্ট্রপতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশের আইন এটা, আপনি নাউজুবিল্লাহ বললেন, কি বলবো মানে সাংঘাতিক তেজি মানুষ দেখি, এমন মানুষ তো দেখি নাই। কিন্তু আমাদের দেশের সংবিধান আছে, রাষ্ট্রপতি মানুষকে জান ভিক্ষা দিতে পারে, কি দিতে পারে, জান ভিক্ষা দিতে পারে। আচ্ছা আউযুবিল্লাহ পড়েন। আমি এবার আপনাদেরকে কাছে প্রশ্ন করি, যারা যুবক ভাই আছেন সচেতন মহল আছেন তারা বলবেন, বর্তমানে যে রাষ্ট্রপতি আছেন ওনার নাম কি? আব্দুল হামিদ। অ্যাডভোকেট আব্দুল হামিদ, মহামান্য রাষ্ট্রপতি। এটা রাষ্ট্রীয় সংবিধান বলতে হবে, মহামান্য বলতে হবে, এটা অনার করতে হবে। আমি কাউকে ডিসঅনার করতে চাই না, তিনি খারাপ কাজ করছেন সেই খারাপটাকে আমি খারাপ বলবো, তাই বলে আমি পাত্রটাকে খারাপ বলবো না, তার কাজটাকে খারাপ বলবো। এতে সে আমাকে বাধা দিয়ে কারা যেটাই করুক, আমি গালি দেওয়াতে বিশ্বাসী না, কারণ গালি দেবো কাকে? তবে আপনি অপকর্ম করলে আমি তার বিরোধিতা করবো, আমার টুটি চেপে ধরলেও আমি তার বিরোধিতা করবো। কথাটা ঠিক নেবে ঠিক, কারো চোখ রাঙ্গানি দেখে কোরআনের কথা বলা, হক কথা বলা থেকে বিরত থাকবো, এই জন্যে আমার বাবা মা জন্ম দেয় নাই। কথাটা ঠিক নেবে ঠিক, মারা যাবো কিন্তু ইঁদুর শিয়ালের মতো মারা যায় লাভ নাই, এক মুহূর্তে বেঁচে থাকবো, সিংহের মতো বেঁচে থাকবো কিন্তু বিড়াল শকুনের মতো হাজার বছর বেঁচে থেকে লাভ নাই। সম্মানিত ভাই আমার প্রশ্ন হলো, বর্তমানে যিনি রাষ্ট্রপতি আছেন উনি কততম রাষ্ট্রপতি বলতে পারেন? একুশতম রাষ্ট্রপতি। এর আগে যিনি ছিলেন উনি কততম রাষ্ট্রপতি ছিলেন? নাম কি? একটুখানি ফেল পড়ছেন, এটা আমরা প্রশ্নতে দিই, পরীক্ষার প্রশ্নতে দিই ফেল পরে। এর আগেও যিনি ছিলেন তিনিও আব্দুল হামিদ, দুই টার্ম, ঠিক না? এর আগে যিনি ছিলেন বিশতম রাষ্ট্রপতিও আব্দুল হামিদ, উনিশতম রাষ্ট্রপতি ছিলেন আইবি রহমানের স্বামী, নাম কি? জিল্লুর রহমান। উনি রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রপতির ক্ষমতা, উনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে জান দিতে পারেন, তাই না? জান দিতে পারেন, তার মানে মরার হাত থেকে বাঁচাইতে পারেন। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, যে মহামান্য রাষ্ট্রপতি প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান, উনি কি আছেন না গেছেন? কোথায় গেছেন? কবরে গেছেন। তো উনি তো নিজের জানটা ভিক্ষা দিতে পারতেন, কথা বলেন, উনি নিজের জানটা ভিক্ষা দিতে পারতেন না? ওনার তো সেই পাওয়ার আছে, ক্ষমতা আছে, আছে না? কিন্তু তিনি দিতে পারলেন না কেন? তার মানে বোঝা গেল যে সংবিধানটা আমাদের দেশে আছে, এই সংবিধানটা বাস্তবতার বিরোধী সংবিধান। কথাটা ঠিক না ঠিক? যদি তাই না হয়ে থাকে তাহলে আমার প্রশ্ন হলো, রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে বাঁচাইতে কেন পারলেন না? অবশ্যই বাঁচাইতে হতো, তবে আমার কথা এই জায়গাতে না, আমার কথা ভিন্ন জায়গায়। এই আইনটা তারা তৈরি করলো কোথা থেকে, পাইলো কোথায়? এই আইনটা পাইল কোথায়? আমি কোরআন হাদিস একটু গবেষণা করলাম,
খুব গবেষণা করলাম, করে করে দেখলাম আল্লাহর কোরআনে এদের হাজার বছর পূর্বে এই আইনটার কথা বলে দিয়েছেন। একটু সুবহানাল্লাহ কোন আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, শুনলেন তো? কেউ যাবেন না, কেউ উঠবেন না। আমাদের দেশের বর্তমান যে প্রধানমন্ত্রী, উনি কি পুরুষ না মহিলা? মহিলা তো না, সন্দেহ আছে কারো? আচ্ছা, বিরোধী দলীয় নেত্রী, বিরোধী দলীয় নেত্রী, উনি কি পুরুষ না মহিলা? ও নেত্রী বলতেছি, সাংঘাতিক চালাক, কথা বলতে হবে সাবধান নেই। আচ্ছা, এবার বলেন তো শিক্ষামন্ত্রী যে আজকে জানি কিসের পরীক্ষার ফল প্রকাশ পেয়েছে? এসএসসি। তো এই এসএসসি পরীক্ষা বা শিক্ষা ডিপার্টমেন্টের শিক্ষামন্ত্রী উনি মহিলা না পুরুষ? হ্যাঁ, তাহলে আচ্ছা, এরপরে সংসদ ভবনের যিনি স্পিকার আছেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী, উনি মহিলা না পুরুষ? মহিলা। তাহলে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, এরপরে সংসদের স্পিকার, শিক্ষামন্ত্রী, এদেশে তো তাহলে পুরুষ নাই, তাই না? পুরুষ আছে কি? দেখেন তো, এনে কোনো পুরুষ আছে না? আছে, এখানে আছে, ও এখানে আছে, গোয়ারি শিকার হয়। তবে এই যে মা বোনদের প্যান্ডেল আছে না, আছে, আমার মনে হচ্ছে মা বোনদের সংখ্যা এর চাইতে বেশি না, এর চাইতে বেশি, এর চাইতে বেশি, আরে বেশি তো হবেই, ও সবগুলো যে তারাই বেশি তো হবেই। তা আপনাদের জিকিরের যে সাইজ তাতে মনে হচ্ছে যেখানে কোনো পুরুষ মানুষ নাই, সব মহিলা মানুষ, পর্দার বাইরে গেলে এমন এক গুণা হবে। এটা পুরুষের মতো মনে ভাবলে একটু জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার প্রিয় ভাইরা, এই আইনটা কোথায় এলো? আল্লাহর কোরআনকে একটু জিজ্ঞাসা করি। দীর্ঘদিন পূর্বে একজন আল্লাহ দ্রোহী ব্যক্তি ছিল, ওই ব্যক্তির নাম হলো নমরুদ। ওই ব্যক্তির নাম কি? নমরুদ। আমি বলেছিলাম পৃথিবীতে ক্ষমতাধর বাদশাহ ছিল কয়জন? জোরে বলেন কয়জন? চারজন। তার মধ্যে একজন মুসলমান, দুইজন মুসলমান আর দুইজন কাফের। এই দুইজন মুসলমানের মধ্যে একজন হলো বাদশাহ জুলকারনাইন, আর একজন কাফেরের নাম বর্তমানে বললাম, তার নাম নমরুদ। এই নমরুদ ছিল অত্যন্ত ক্ষমতাধর একজন ব্যক্তি, অনেক বড় রাষ্ট্রের একটা মালিক ছিল। এই নমরুদের কাছে দাওয়াত নিয়ে পাঠিয়ে দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিসসালামকে। ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদকে ডাকতে বললেন, নমরুদ তুমি আল্লাহর ইবাদত করো, আসমান এবং জমিনের স্রষ্টা যিনি তার ইবাদত করো। নমরুদ এবার ডাকতে বলল, আসমান এবং জমিনের স্রষ্টা তো আমি, আসমান এবং জমিনের খোদা তো আমি। এবার নমরুদ ডাকতে বলতেছেন, এ ইব্রাহিম তোমার আল্লাহর বৈশিষ্ট্যটা কি, তোমার আল্লাহ কি পারে? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার আল্লাহর বৈশিষ্ট্য হলো, আমার রবের বৈশিষ্ট্য হলো, কোরআনটা বলছে ইযা ক্বালা ইব্রাহিম রব্বি আল্লাযী ইউহী ওয়া ইউমীত ক্বালা আনা উহী ওয়া উমীত। আল্লাহ কোরআন সূরা বাকারা 35 নম্বর রুকু 3 নম্বর পারায়াত 2 নম্বর বিস্তার 158 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন। স্মরণ করুন নবী, হ্যাঁ সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদকে বলল, আমার রবের বৈশিষ্ট্য হলো তিনি একজন মানুষকে জীবিত করতে পারেন, আবার একজনকে মৃত্যু দিতে পারেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হায়াত তৈরি করেছেন, আল্লাহ মৌত তৈরি করেছেন। আল্লাহর বৈশিষ্ট্য হলো তিনি হায়াত দিতে পারেন, মৌত দিতে পারেন। এবার নমরুদ ডাকতে বলে, আলা আনা উহিম, এ ইব্রাহিম তোমার রব যা পারে আমিও তাই পারি।
তোমার রব যা পার, তোমার রব যা পারে আমিও তাই পারি। আপনারা অনেকদিন পূর্বে ক্লাস টুর বইয়ের মধ্যে একটা গল্প পড়েছিলেন, একবার দোয়েল পাখি ছাদের উপরে, বাদশাহ ছাদের উপরে গিয়ে বলতেছেন, রাজার কাছে যে ধন আছে আমার কাছে ওই ধন আছে, রাজার কাছে যা আছে আমার কাছে তা আছে। বাদশাহ এবার ডাক দিয়ে বললেন, দেখো তো ও কি বলে, ওর কাছে যা আছে আমার কাছেও তাই আছে, আবার কি বা কথা। যায়া দেখে যে তার পায়ের ভিতরে ঠোঁটের মধ্যে দুইটা টাকা রয়েছে, আর ওই দুই টাকার নোটের মধ্যে দোয়েলের ছবি আছে, কথা কয় না আছে। এখন তার কাছে দুইটা টাকা থাকার কারণে বলতেছে, রাজার কাছে যা আছে আমার কাছেও। এবার বলেন তো, রাজার কাছে যা আছে ওর কাছে কি তাই আছে? নমরুদ এবার একদা বলতেছেন, তোমার রব যা পারে আমিও তাই পারি। এই কথা বলার পরে একজন জল্লাদকে বলল, জল্লাদ যা, তুই জেলখানার মধ্যে থেকে দুইজন ব্যক্তিকে ধরে নিয়ে আই, ফাঁসির দণ্ড প্রাপ্ত দুইজন আসামিকে ধরে নিয়ে আই। এ ভালো মতো মনে রাখবেন, ফাঁসির দণ্ড প্রাপ্ত দুইজন আসামিকে ধরে নিয়ে আই। এবার জল্লাদকে ডাকতে বলে, জল্লাদ তরবারিতে একজনের কাল্লাদ তার ধর থেকে আলাদা করে দে, আর একজনকে ছাড়ে দে। দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকতে বলতেছেন, ইব্রাহিম তুমি যে বলেছিলে তোমার রব জান দিতে পারে আবার তোমার রব মৃত্যু দিতে পারে, দেখো তো আমি একজনকে জান দিলাম আর একজনকে আমি মৃত্যু দিলাম। নমরুদের বুদ্ধি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন পাল্টে বললেন, এ নমরুদ শোনো আমার আল্লাহ তিনি, ক্বালা ইব্রাহিম ফাইন্না আল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক فَأَتِ بِهَا مِنَ الْمَغْرِبِ فَبُهِتَ الَّذِي كَفَرَ। এ নমরুদ, আমার রব তো হলেন তিনি যিনি পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন, পশ্চিম দিকে সূর্য ডুবান। নমরুদ তুই যদি পারিস তাহলে সূর্যটাকে পশ্চিম দিক থেকে উঠায়া পূর্ব দিকে ডুবা। যেই মুহূর্তে এ কথা বলেছে সঙ্গে সঙ্গে নমরুদের সালাম শেষ। নমরুদের কি শেষ? কারণ নমরুদের অবৈধ ক্ষমতা ছিল। নমরুদের কি ক্ষমতা? অবৈধ ক্ষমতা ছিল। বর্তমানে যারা অবৈধ ক্ষমতা ব্যবহার করে তারা হলো নমরুদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমি এবার চিন্তা করলাম ওই জায়গা থেকে মনে হয় বাংলাদেশের এই সংবিধানের আইনটা নেওয়া হয়েছে। মানে নমরুদ যা করতো আমাদের দেশের সংবিধানও তাই আছে। তার কারণ কি এবার শোনেন, ভালো মতো শোনেন। বলো এটা আমাদের দেশের সংবিধান তৈরি করা হয়েছে দুইটা দেশের সংবিধান দেখি, এক নাম্বার ভারত, দুই নাম্বার যুক্তরাজ্য। এক নাম্বার ভারত, দুই নাম্বার যুক্তরাজ্য। আর ভারত আর যুক্তরাজ্য এই দুইটা দেশের সংবিধান কি কোরআন দিয়ে তৈরি হয়েছে না শয়তানের দ্বারা? তো ও থেকে যা আসবে তা তো কোরআনের মোয়াফেক হবে না। যদি কোরআন দিয়ে তৈরি করা হতো আমার মনে হয় এই আইনটা তারা লিখতে পারতো না, কারণ মানুষের হায়াত এবং মৌত দিতে পারে একমাত্র আমার আল্লাহ, পৃথিবীর কোন মানুষকে হায়াত মৌত দিতে পারে না। সুতরাং ফাঁসির আসামিরা যদি কোনো ব্যক্তির কাছে, রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করে, এই ব্যক্তি ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, নিঃসন্দেহে সেই ব্যক্তি কাফের, নিঃসন্দেহে সেই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। আমাদের এই দেশের আল্লাহর ওলিদেরকে যখন ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে সেই সময় তাদেরকে বলা হয়েছে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাও, তখন তারা বলেছিল প্রাণ তোমার একমাত্র মালিক হলেন আল্লাহ, পৃথিবীর কোনো ব্যক্তি কাউকে প্রাণ দিতে পারে না। প্রিয় ভাইরা আমার, যুলকারনাইন আইন যে বলতেছিলেন ডাক্তাররা কাউকে হায়াত দিতে পারে না, মনে আছে আপনাদের? কারো হায়াত দিতে পারে না। তিন নম্বরে যে ওসিয়তটা করেছিলেন, আমি যে রাস্তাতে যাব আমার লাশটা যে রাস্তাতে নিয়ে যাওয়া হবে ওই রাস্তাতে সোনা দানা সবকিছু বিছিয়ে রাখবে। এর দ্বারা উদ্দেশ্য হলো এইটা, মানুষ যেন এটা মনে করতে পারে এত সম্পদ থাকার পরেও কবরের ভিতরে যখন গেছে তখন শুধু মাটি আর মাটি, কিচ্ছু নাই। তার সাথে গেছে শুধুমাত্র আমল, সোনা দানা গহনা যা কিছু আছে একটাও তার সাথে যায় নাই। আমার প্রিয় ভাইরা, যুলকারনাইন বাদশা এত বড় হওয়ার পরেও তিনি খালি হাতে চলে গেছেন, আমরা যারা ফকির আছি তারা কি নিয়ে যাব? জোরে বলেন,
খালি হাতে যাব। প্রিয় ভাইরা আমার, তাহলে বিশ্ব নবীর কাছে যে তিনটা প্রশ্ন করেছিলেন তিনটা প্রশ্নের উত্তর পাওয়া গেছে। এক নম্বরে প্রশ্ন ছিল রুহ এটা কি জিনিস, উত্তর দিলেন রুহ এটা আল্লাহর আদেশ। তিন নম্বরে প্রশ্ন ছিল আসহাবে কাহাব কারাম, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলেন আসহাবে কাহাব হলো ওই সাতজন যুবক যা ঈমান বাঁচানোর জন্য দেশ ছেড়েছে। বর্তমানে একটা কথা প্রচলন আছে, জান বাঁচানো ফরজ, কথা আছে নাই মিয়ে? তুমি উল্টা বুঝেছো, জান বাঁচানো ফরজ না ঈমান বাঁচানো ফরজ, কথা বলেন ঠিক না বেটি? ঈমান যদি চলে যায় সেই জায়গাতে জান দিয়েও হলে ঈমান বাঁচাইতে হবে। আপনি জান বাঁচাইলেন কিন্তু ঈমান নাই, বলতে পারেন হুজুর এই মুহূর্তে আমি বেঁচে গেলাম কিছুক্ষণ পরে আবার ঈমান নেব। আরে ভাই, কিছুক্ষণ পরে যে আপনি বেঁচে থাকবেন তার গ্যারান্টিটা দিয়েছে কে? গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। তাহলে জান বাঁচানো ফরজ না বরং ঈমান বাঁচানো ফরজ। তাহলে তিনটা প্রশ্ন উত্তর পেয়েছেন। এবার আসুন, আমি যে কথাগুলো বলতে চাচ্ছিলাম আপনাদের কাছে, এই পৃথিবীতে যত মানুষ তৈরি করা হয়েছে সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাগে ভাগ করেছেন। জোরে বলেন, কয় ভাগে? দুই ভাগে ভাগ করেছেন। এক ভাগ হলো ডানপন্থী আর এক ভাগ হলো বামপন্থী। এক শ্রেণীর মানুষ ভালো কাজ করে আর এক শ্রেণীর মানুষ খারাপ কাজ করে। সব জায়গাতে প্রত্যেকটা জিনিসই দেখবেন জোড়া জোড়া, প্রত্যেকটা জিনিসই জোড়া জোড়া। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদেরকে দুই ভাগে ভাগ করবেন। কয় ভাগে? দুই ভাগে ভাগ করবেন। এই এক ভাগ হবে জান্নাতি আর এক ভাগ হবে জাহান্নামী। এবার জাহান্নামী কারা কারা হবে, এদের বৈশিষ্ট্যটা কি, সেই কথা নিয়ে আলোচনা করেই এটি টানব ইনশাআল্লাহ। চারটা কাজ যদি কারো ভিতরে থাকে, কয়টা কাজ? চারটা কাজ যদি কারো ভিতরে থাকে তাহলে সে যাবে জাহান্নামে। কোথায় যাবে? কয়টা কাজ? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين. الله رب العالمين এখানে বলছেন যাদের আমলনামা ডান হাতে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যেই সমস্ত ব্যক্তিগুলোর আমলনামা ভারী হয়ে যাবে ওই সমস্ত ব্যক্তিগুলো ফি ঈশাতির রাদিয়া মানে স্বাচ্ছন্দ্যে থাকবে, জান্নাতে চলে যাবে। আর ওয়াআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, আর যে সমস্ত ব্যক্তিগুলোর আমলনামা হালকা হয়ে যাবে তার মানে পাপ বেশি হবে, সব কম হবে, ওই সমস্ত ব্যক্তিগুলো জাহান্নামে চলে যাবে। এবার জান্নাতীরা একে অপরের সামনাসামনি বসবে। আপনারা যারা বর্তমানে ট্রেনে চড়ে ঢাকায় গিয়েছেন সিরাজগঞ্জ এক্সপ্রেসে, এরা দেখবেন সামনাসামনি এরকম সিট আছে। আগে ছিল শোভন চেয়ার, এটা সামনাসামনি না, কিন্তু বর্তমানে যেটা রয়েছে একেবারে সামনাসামনি। সাবেদ আলী বসেছে ওই সাইডে, আব্দুল জব্বার বসেছে এখানে, দুইজনে এবার একসাথে খোশ গল্প করতে করতে যান ঢাকাতে যাচ্ছে। সাবেদ আলী বলতেছে আমাদের সাথে তো নানটুমিয়া ছিল, এ নানটুমিয়াকে দেখতে পাচ্ছি না, কারণটা কি? জান্নাতের ভিতরে এই সাবেদ আলী সাহেব এবং আব্দুল জব্বার সাহেব দুইজন একসাথে একে অপরে গল্প করতে থাকবেন আর মনতে থাকবে আমাদের সাথে তো নানটুমিয়া ছিল কিন্তু সেই নানটুমিয়াকে তো দেখতে পাচ্ছি না, কারণটা কি? ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতের মধ্যে যারা একে অপরের খালি প্রশ্ন করবে, আরে একই সাথে চাষটানে গিয়েছিলাম, একই সাথে বাজারে গিয়েছিলাম, একই সাথে কামলাও বেসেছি, যে মুহূর্তে মুয়াজ্জিন আসরের আজান দিয়েছে আব্দুল জব্বার সাহেব উঠে গিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিয়েছে, কিন্তু এই নানটুমিয়া
ঘাড় তেরা করে অমনি থেকে সে কম মিয়া তোমরা নামাজ পড়লে কি হবে, তোমার ইমান ঠিক নাই। ওর ইমান নাকি ঠিক আছে? আরে মিয়া তোমার তো ইমানই নাই, তার ঠিক থাকবো কি? কতক্ষণ ঠিক নেবে? ঠিক কই আমার মা বয়েল মাছ খায় না, কি কারণে বয়েল মাছ খায় না বলে আমি ছয় মাস ধরে কিনি না। ছয় মাস ধরে বয়েল মাছ কিনি না, এই জন্য মা ওর তো ইমানই নাই, তার দশ ঠিক থাকবো কি? এবার তারা দুইজনে গল্প করছেন, আরে ঝন্টু মিয়ার সাথে একই সাথে প্রত্যেক দিন এই বাজারে চা খেয়েছিলাম, মাগরিবের যেই মুহূর্তে আজান দিয়েছি আব্দুল জব্বার সাহেব মুয়াজ্জিনের আজান শোনার সাথে সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছি, কিন্তু এই ঝন্টু মিয়া ওখানে সিগারেট লাগিয়ে খাইছে আর কয় তুমি নামাজ পড়ে সামিন থাকলাম, আছে না নাই? আবার যদি ডাক দেয় ভাই চলো নামাজ পড়তে যাই, কয় প্যান্ট ঠিক নাই, এমিয়া যে প্যান্ট ঠিক নাই তা পড়ছো কেন, খুলে বলো কিসের মুসলমান তুমি, তোমার প্যান্ট ঠিক থাকে না? প্যান্ট তো ঠিক থাকবে না তাদের যারা চামড়া কাটে নাই, কত কয় না। এমিয়া তুমি তো মুসলমান, তোমার আবার প্যান্ট ঠিক থাকবে না কেন? যে কোনো মুহূর্তে তোমার কাছে মালাকুল মৌত আসতে পারে, তোমার যদি প্যান্ট না ঠিক থাকে তাহলে যেই মুহূর্তে মালাকুল মৌত আসবে তোমাকে তো নাপাক অবস্থায় যান কবজ করবে, কতক্ষণ ঠিক নেবে? ঠিক বেরো ভাইয়ের আমার এই দুজনে খোল গল্প করতেছে, ফিম জান্নাতি তাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই দুইজনেই জান্নাতিরা পরস্পরে কথাবার্তা বলতেছে, দোস্ত আমাদের গ্রামে অমুক তমুক সিনে একই সাথে চলাফেরা করেছি, কিন্তু আজকে জান্নাতের মধ্যে তো তাদেরকে দেখতে পাচ্ছি না, কারণটা কি? আনিল মুজরিমিন অপরাধীদের সম্পর্কে তারা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তাদেরকে সাকার নামক জাহান্নাম, জাহান্নামের নাম সাতটা, জোরে বলেন কয়টা? এর মধ্যে একটা হলো সাকার নামক জাহান্নাম, এই জাহান্নামে তারা কেন ঢুকলো জান্নাতের একটা বিবরণ দিই। আপনারা এই যে কাঁচের গ্লাসের মধ্যে যে মাছ রাখে দেখছেন, এই সাইড থেকে ওই সাইড থেকে সব সাইড থেকে কাঁচের গ্লাসের মধ্যে যে মাছ আছে এটা দেখা যায়, ঠিক জান্নাতিদেরকে যখন উপরে রেখে দেওয়া হবে নিচে তারা দেখতে পারবে জাহান্নামীরা, অথবা একটুখানি ফাঁকেই ওরা দোলনার মধ্যে দোল খেলতে থাকবে। আপনারা দেখেছেন অনেক সময় এই যে ফাইভ স্টার হোটেলগুলো যে থাকে, সেভেন স্টার হোটেলগুলো, এরপরে তুরাগ নদীর তীরে একটা আপনার ওই যে তৈরি হয়েছে, মানে নায়িকারা যেখানে যে আড্ডা দেয়, কিছুদিন আগে এক নায়িকা যে ধরা পড়েছিল, কয় না আমারই সব কথা লাগে কি মনে, হ্যাঁ মনে হয়েছে, সে যে একটা ইয়াতে গিয়েছিল যে হোটেল, হ্যাঁ ক্লাবে গিয়েছিল, এই ভাই বলুন বলতে পারছি, ক্লাবের ভিতরে গিয়েছিল, নাইট ক্লাব, নাইট ক্লাবে বারোটার পরে নাইট ক্লাবে গেছে। এ আপনাদের এলাকায় এই মাগরেবরে কোনো যদি ডেহি মুরগি এই খড়ের মতো ওটা বাদ দেয়া সারি বলে তা গুড় গুড় করে ঘুরে বেড়ায়, ডেহি মুরগি সাইজ করবো কে? হ্যাঁ তুমি ডেহি মুরগি হয়ে বারোটার সময় ক্লাবে যাও, ডেহি মুরগি তোমার সাইজ তো করবে, কতক্ষণ ঠিক নেবে? ঠিক আমার প্রিয় ভাইরা এটা বলছে এই কারণে, এই যে নাইট ক্লাব রয়েছে এই নাইট ক্লাবের ওখানে বসে বসে দেখবেন তুরাগ নদীর মধ্যে কি কি হচ্ছে তার সব কিছু দেখতে পাবে, ওরা বড় উদ্দেশ্য না, ওই মনিটরি বড় উদ্দেশ্য না, আমার বোঝার উদ্দেশ্য ওই জায়গাতে বসে বসে তার সবগুলা দৃশ্য খুব সুন্দর করে অবলোকন করতে পারেন, কারা কাজ করতেছে, কারা নৌকা চালাইতেছে, কারা গোসল করতেছে সবকিছু দেখতে পারে। ঠিক জান্নাতিরা ওই রকম গ্লাসের মধ্যে থাকবে আর জাহান্নামীরা ওই জায়গাতে তারা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবে। প্রিয় ভাইরা আমার জাহান্নামীদেরকে দেখবে আর বলবে, আইরে নান তুমি আমাদের সাথে ছিল, জন তুমি আমাদের সাথে ছিল, কিন্তু জাহান্নামে তারা কেন? জান্নাতিরা এই কথা যখন বলতে থাকবে কোন কারণে তাদেরকে জাহান্নামে নিয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন সেই উত্তরটা দিচ্ছেন, তারা এবার পরস্পরে বলতেছেন আল্লাহর উত্তরটা তারা নিজেরা দিচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আনু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুন মিসকিন। এক নাম্বার কারণ তারা বলল, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছি কিন্তু জন্টমিয়া নান্টুমিয়ারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে নাই,
নামাজ না আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। তাহলে এখান থেকে স্পষ্ট হলো নামাজ না পড়লে যেতে হয় কোথায়? বলেন, নামাজ না পড়লে যোজকে যেতে হয়। শুধুমাত্র শুকুর আলী মুসল্লি হলে জান্নাতে যাওয়া যায়? শুকুর আলী মুসল্লি পর্যন্ত, মানে শুক্রবারের মুসল্লি। আবার কিছু মুসল্লি আছে এক বছর অন্ত অন্ত মুসল্লি, এক বছর পর পর রমজান আসলে সেই সময় মুসল্লি হয়। আর কিছু মুসল্লি আছে এই মুসল্লিরা বছরে বছরে না জীবনে দুইবার নামাজ পড়ে। একবার হলো তার বাপ মারা যাওয়ার কারণে জানাজা নামাজ পড়েছে, আর তারপরে তার মা মারা গেছে তখন জানাজা নামাজ পড়েছে, তাছাড়া আর এক অক্ত নামাজ পড়ে নাই। আমাদের সমাজে আছে না? নাই, অনেক আছে। নামাজ না পড়লে জাহান্নামে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিচ্ছেন। ছোটবেলাতে যখন মরিচের খেত নিরাইতাম, কান্না নিয়েছি, এক চাচা দেখি নামাজ পড়ে না। আমরা স্যার বাপ বেটা মিলে আসরের নামাজ একসাথে মরিচ খেতেই পড়েছি, ডাক দিয়েছি চাচা আসরের নামাজ পড়ি, কয় বাবু নামাজ পড়ার দরকার নাই। বলতেছি ডাক দে, বললাম চাচা কবরের মধ্যে জবাব দিবেন কি? কয় ভাতে যাব, জবাব আমার ঠিক করা আছে। কি করা আছে? জবাব আমার ঠিক করা আছে। কি বলে কি ঠিক করা? দেখি এক ফুটার থেকে আরবি বলে সব শেষ করে ফেলাইছে। আমার রব্বকে কয় রব্বি আল্লাহ, তোমার রবকে কয় আমার আল্লাহ, রব বলে আল্লাহ, আমার দিন উগা কয় দিন আল ইসলাম। বাহ, এই সাংঘাতিক তো। আমার নাবি যুগা কয় নাবি উনা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম। তিনটা উত্তর একবার ঠাস ঠাস করে দিয়ে শেষ, উত্তর দিয়ে শেষ। আমি বললাম চাচা ওখানে যায় তো আপনার এই আরবি মনে থাকবে না। কয় বাবু মনে না থাকলে কি হবে? তারপরে জবাব ঠিক করে রাখছি। এই জবাব বাদ দেয় একটা জবাব আছে, মানে আল্লাহ যে পাল্টা ধরবো আমি উল্টা পাল্টা ঠিক করবো না। কলাম চাচা এবার একটু খুলে বলেন তো কি? কয় না বাবু তোমরা হুজুর মানুষ, তোমাদের কাছে কয়া যাবো না, তুমি মানুষের কাছে কয়া দিবে। আমি বললাম চাচা আপাতত এখন বলবো না, পরে একটা দেখা যাবে। চাচা এবার বলতেছে শোনো বাবু, আমি ঠিক করে রাখছি, আমার ছেলেপেলেদেরকে মারা যাওয়ার আগ দিয়ে বলে যাবো তোরা আমাকে পুরান ডাউট দিয়ে মাটি দিব, পুরান ডাউট দিয়ে মাটি দিব, ডাউট পর্যন্ত এই পুরান ডাউট দিয়ে মাটি দিবি। তা আমি জিজ্ঞেস করলাম চাচা পুরান ডাউট দা মাটি দিবে তো জব ঠিক করার কি হলো? কয় যেই মুহূর্তে সল জব নেওয়ার জন্য ফেরেস্তা এসে আমাকে উঠাইবো, আর যখনই বলবো আমার রব্বুকা, আমি বললাম এ কানা ফেরেস্তা, এ দেখো না কতদিন আগে আমার জব নিয়ে গেছে, ডাউট পুরান হয়ে গেছে। কি হয়েছে? ডাউট পর্যন্ত পুরান হয়ে গেছে, তুমি এসে করতেছো মার রব্বুকা? এরকম বেকায়দা লোক আছে না? নাই, জরম না আছে না? নাই। কিন্তু ওই জায়গাতে এই ধরনের কায়দা কৌশল খাটবে, অমাকারু অমাকার আল্লাহ, তারা ষড়যন্ত্র করবে, আল্লাহ সেই ষড়যন্ত্রে জব দেওয়ার জন্য রেডি হয়ে আসে। যেই মুহূর্তে বলবে কানা ফেরেজ তো আমি হাতুড়ি দিয়ে দিবে, নাক পাতাটা চোখ পাতাটা বাড়ি কতক্ষণ ঠিক নেবে, ঠিক এমন বাড়ি দিব ফেরেস্তা করেন ওখানে টের পাবে না। আল্লাহ আকবার, কবরের যে আজাব সেই আজাবের কথা এখন বলছি না। এক নম্বরে হলো কারণ হলো নামাজ না আদায় করলে জাহান্নামে যাবে। আমার প্রিয় ভাইরা নামাজ আদায় করতে হবে প্রতিদিন, কয় অক্ত বলেন তো? জোরে বলেন, পাঁচ অক্ত নামাজ আদায় করতে হবে। এই নামাজ ছেড়ে দেওয়া যাবে না, আবার নামাজ আদায় করতে হবে জামাতের সাথে একা একা না। নামাজ আদায় করতে হবে জামাতের সাথে একা একা, নামাজ আদায় করলে সেই নামাজ আল্লাহর দরবারে সহজে কবুল হয় না। এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ হলো ওয়ালান্না কোনো দাইমুল মিসকিন, তাফসীরে মাজহারি, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে বয়ানুল কোরআন সহ অসংখ্য তাফসীরের মধ্যে এই আয়াতে কারিমার ব্যাখ্যা লিখেছেন ওয়ালান্না কোনো দাইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, তার মানে হলো আমরা যাকাত দিতাম না। যাকাত না দেওয়ার কারণে মানুষ জাহান্নামে যাবে। কোরআনুল কারিমের ভিতরে ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট 82 বেশি যাকাতের কথা এসেছে। একটা বর্ণনা এসেছে 104 জায়গায় যাকাতের কথা এসেছে, যেখানে আল্লাহ নামাজের কথা বলেছেন সেই জায়গাতে যাকাতের কথা বলেছেন। সুদ মূলোৎপাটন করার অন্যতম হাতিয়ার হলো যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা। আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য জায়গায় বলেছেন ওয়াকিমুস সালাতা এই সমস্ত ব্যক্তিদের অনেক সম্পদ ছিল, অনেক টাকা পয়সা ছিল, কিন্তু তারা যাকাত দেয় নাই। বরং যেই মুহূর্তে যাকাত দেওয়ার সময় এসেছে সেই মুহূর্তে তারা শুধু টাকা গুনেছে, সোনালী ব্যাংকে টাকা রেখেছে,
5 কোটি 99 লক্ষ ম্যানেজারকে ফোন দিয়ে বলে, ম্যানেজার সাহেব কত টাকা হয়েছে? ম্যানেজার সাহেব বলে 5 কোটি 99 লক্ষ টাকা হয়েছে। এবার সে চিন্তা করে আর 1 লক্ষ টাকা হইলে 6 কোটি টাকা হয়, ঢাকা গুলশানে 6টি সমান জায়গা কেনা যাবে। এবার সে শুধু গুনে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলেছেন আল্লাযী জামা মালাহুম ওয়া আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এই ব্যক্তির নাম আল্লাযী জামা মালাহু ওয়া আদাদা, সম্পদ শুধু গণনা করে আর হিসাব করে রেখে দেয়, তার যাকাত দেয় না। আর সেই ব্যক্তি ধান্দা করে মনে করে এই সম্পদটাকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা, না না কখনো নয়, কাল্লা লায়ুম বাদান্না ফিল হুতামার। এ যারা যাকাত দাও নাই, সচেতন হও, হুশিয়ার হয়ে যাও, এই সম্পদ যাকাত না দেওয়ার কারণে এই সম্পদটা তোমাকে হুতামা নামক জাহান্নামের মধ্যে ফেলে দিবে। প্রিয় ভাই আমার, যাকাত চাইতে গেলে অনেক মানুষ ভুরু কুচকায়, সামনে যায়, যদি যাকাত চান তাহলে দেখবেন চেহারাটা এমন করেছে মনে হয় জীবনে কোনোদিন ওর মা ওর মুখে মিষ্টি ভরা দেয় নাই, একবারে তিতা বিষ করে ফেলায়, আছে না নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে কোরআনুল কারীমে খুব সুন্দর চমৎকার দক্ষ তত্ত্ব দিয়েছেন। রাব্বুল আলামিন এদের ব্যাপারে বলছেন আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদদাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ কোরআন সূরা তাওবা 5 নম্বর রুকু 10 নম্বর পারায় 11 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে 24 নম্বর 34 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যেই সমস্ত ব্যক্তি আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা, যারা সোনা রূপা এবং টাকা পয়সা ধন সম্পদ এগুলা গচ্ছিত করে রাখবে, জমা করে রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না নবী, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আপনি জাহান্নামের সুসংবাদ দিয়ে দেন। জাহান্নামের সুসংবাদ হয় না, তিৎকারি করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার মানে যারা সম্পদের যাকাত দেবে না ওরা অবশ্য অবশ্যই আল্লাহর জাহান্নামে যাবে। প্রিয় ভাইরা আমার, এরপরে আয়াতে বলেছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কারাসতুম লি আনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 25 নম্বর 35 নম্বর আয়াতে বলে দিচ্ছেন যে সমস্ত ব্যক্তিদের উপর যাকাত ফরজ হয়েছে কিন্তু যাকাত দেয় না, যাকাত যদি চাইতে যাওয়া হয় সামনেটা চাইলে আরেকদিকে ঘুরে যায়, ওই দিকে গেলে আবার অন্যদিকে ঘুরে যায়, ওই দিকে গেলে আরেক দিকে ফিরে যায় আর ভুরুটা গুছিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, তার যে সোনা রূপা টাকা পয়সা ধন সম্পদ ছিল এই ধন সম্পদ গুলো জাহান্নামের মধ্যে আগুনের মধ্যে তপ্ত করা হবে, আগুনের মধ্যে গরম করা হবে, আগুনের ভিতরে গরম করে এই সমস্ত ব্যক্তিদের কবরের মধ্যে শাক দেওয়া হবে, সাইডে শাক দেওয়া হবে, বাম সাইডে শাক দেওয়া হবে, পিঠে শাক দেওয়া হবে, আর বলা হবে ফাদু উমা কুনতুম তাকনিজুন, এ বান্দা এই শাকটা হলো দুনিয়ার বুকে তুই যে সম্পদ উপার্জন করেছিস, যেটা জান তোর জাকাত দিস নাই, সেই জাকাত না দেওয়ার সম্পদে আজকে তোর জন্য গলার ফাঁসি হয়ে দাঁড়াইছে। প্রিয় ভাইরা আমার, তাহলে 2 নম্বর হচ্ছে জাকাত না দেওয়া। ভাই খারাপ লাগতেছে? আর এই 5 থেকে 10 মিনিট শেষ করে দিব, 5 থেকে 10 মিনিটের মধ্যেই আমার আলোচনা শেষ হয়ে যাবে। কয়টা বললাম জোরে বলেন, কয়টা? 2টা বললাম, মানে 2টা বলে রাত 2টা না, মানে 2টা গুণের কথা বললাম। এই 2টা খারাপ গুণ যাদের ভিতরে থাকবে তারা কোথায় যাবে? তারা জাহান্নামে যাবে। তাহলে 1 নম্বর হলো নামাজ না পড়লে কোথায় যাবে? জাহান্নামে। 2 নম্বর যাকাত না দিলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। 3 নম্বর হলো, 3 নম্বর অকুন্না নাখুযু মাআল খাঈদিন,
তিন নম্বর হলো মানুষের সমালোচনা করা, গীবত করা। আমাদের দেশে তো এটা নাই, আছে কি না? এটা জান্নাতে হয় সব। এই গীবত এগুলো ফেরেশতারা করে, আমাদের কেউ করে না? কেউই করে না। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন। তাহলে গীবত করলে কোথায় যাবে? আর একটু জোরে বলেন, জাহান্নামে যাবে। আমাদের শাস্তালগুলো গীবতের আখড়া, গীবতের কেন্দ্র, ঠিক না? ঠিক। আর গীবত তারাই বেশি করে যাদের কোনো কাম নাই, অলস মস্তিষ্ক, শয়তানের আশ্রয় না, আখড়া আখড়া, অলস মস্তিষ্ক, শয়তানের আখড়া, মানে শয়তানের ঘর। যাদের কোনো কাম নাই, দেখবেন যে বেটাও চাকরি করে, মেয়েগুলো বিয়ে দিয়ে দিছে, এখন কোনো কাম নাই, সারাদিন বলা চাষটালে বসে এর দুর্নাম ওর দুর্নাম, ওর বিটি এই করছে, ওর বেটা এই করছে, এই করছে, তাই করছে, ইত্যাদি ইত্যাদি করছে। কথা বলেন ঠিক না? ঠিক। নিজের বিটি যে তিনটা বের হয়ে বিয়ে হয়েছে এটার কোনো খবরই নাই। এমন বেশি করে ফেললাম নাকি? বাস্তব না? 100% বাস্তব। এখন কারোর সাথে যদি মিলা যায় তাহলে বলেন হুজুর বলে, আমরা এটা মনে করেন না, হুজুর মনে আমার কথাই বলতেছে। এক জায়গাতে ওয়াজ করতেছি, স্বামী স্ত্রীর অধিকার নিয়ে, স্বামী স্ত্রীর অধিকার নিয়ে, স্বামী স্ত্রীদের মাঝে কি কি বিষয় নিয়ে ঝগড়াঝাটি হয়, এই ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে ঝগড়াঝাটি হয়, মান অভিমান হয়। অনেক সময় স্ত্রী মান অভিমান করে কয়, এ ভাত খাবো না, ভাত খাবো না, তোমার কাক ডাকতেছে, ভাত খাইবে না, এই কথা বললি তো হয়, তো ভাত খাবো না। তারপর একটু মান হয়েছে, তাই না? এটা অভিমান হয়েছে। তো স্বামী স্ত্রীর এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছিলাম, সভাপতি সাহেব আমার পাশেই বসে আছে, আলোচনা শেষ করার পর আমাকে ধরে বলতেছেন, হুজুর আমার পরিবারের মধ্যে যে গন্ডগোল বাচ্চা তা আপনি কইলো কেডা? আপনি যা যা কইছেন ঠিক আমার পরিবারে তাই তাই হয়েছে। আমি তো জানি না তা, তবে আমি বাস্তবতা নিরিখে কথা বলেছি, এটা আপনার সাথে হয়তো মিলে গেছে। আপনার পরিবারে স্ত্রী আছে না নাই তাও তো আমি জানি না। গীবত করার কেন্দ্র হলো আমাদের স্টারগুলো, আর গীবত করার হেডমাস্টার হলো অলস মানুষগুলো, যাদের কোনো কাজ নাই, এরা হলো গীবত করার হেডমাস্টার। কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন গীবত করার ব্যাপারে বলেছেন, এ দুনিয়ার মানুষেরা গীবত করবে না, কারণ গীবত যদি তোমরা করো তাহলে গীবত হচ্ছে অত্যন্ত মারাত্মক জঘন্যতম অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া গুতাবাতুকুম বাদান আইহিব্বু আহাদুকুম আই ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। গীবত যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সূরা হুজরাতের 12 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, এ বান্দা আমার মাঝে মনে রাখো, ওয়ালা ইয়াগুতাবাতুকুম বাদা, তোমরা একে অপরের গীবত করবে না। গীবত করার সবচাইতে যে ছোট্ট গুনাহ এটা হলো আপন ভাইয়ের আপন মরা ভাইয়ের গোশত খাওয়া। আপন মরা ভাইয়ের গোশত তোমাদের তো কেউ খাইতে চাবে না, সুতরাং তুমি গীবত করো না। আমার প্রিয় ভাইরা, গীবতের আর একটা কথা বলে দিই, মুসলিম মিশকাত শরীফের হাদিসের মধ্যে রয়েছে, কোন ব্যক্তি কাউকে যদি গীবত করে তার মানে দুর্নাম করে অথবা অপবাদ দেয়, কেউ যদি কারো নামে অপবাদ দেয়, মিশকাত শরীফের হাদিসের মধ্যে এসেছে, এই অপবাদ দেওয়ার পরে অপবাদটা চলে যায় আসমানে, যায় দেখে আসমানে দরজা বন্ধ, আসমান থেকে সেই অপবাদটা চলে আসে জমিনে, জমিনে চলে আসার পরে দেখে জমিনটাও বন্ধ, জমিনের দরজা বন্ধ, এরপরে গীবতটা চলে যায় যার নামে গীবত করেছে তার কাছে চলে যায়। এবার গীবতটা সেখানে যাওয়ার পরে দেখে যার নামে যে গীবত করা হয়েছে আসলে সে কাজ করে নাই, আসলে সে সেই কাজটা করে নাই। মিশকাত শরীফের হাদিস থেকে বলছি, খুব টার্নিং পয়েন্টের একটা, এবারে গীবতটা যেই ব্যক্তি গীবত করেছে ওই ব্যক্তির উপরে গীবতটা পড়ে যায়। যেমন মনে করেন একটা ছোট্ট উদাহরণ দিই, নান্টু মিয়ার নামে আপনি গীবত করলেন, অপবাদ দিলেন নান্টু মিয়া সে জেনা করেছে, 1971 সালে নারী দর্শন করেছে, এটা একটা গীবত দিলেন, গীবতটা চলে যাবে আল্লাহর দরবারে আসমানে চলে যাবে, দেখবে আসমানে দরজা বন্ধ, গীবতটা চলে আসবে জমিনে, দেখবে জমিনের দরজা বন্ধ,
এরপরে যেই ব্যক্তির নামে কিবত করা হয়েছে সেই ব্যক্তির কাছে যাবে, দেখবে সে উপযুক্ত না। এবার যেই ব্যক্তি কিবতটা করেছে ওই ব্যক্তিকে দিয়ে মরণের আগে হলেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধর্ষণের আসামি বানাইয়া তারপরে মৃত্যু দেবেন। এই জন্য বীর ভাইরা আমার এই কথা বলতে চাই, যেই সমস্ত ব্যক্তির আলেম আমাদেরকে তোমরা জেনার উপাধি দিয়েছ, নারী ধর্ষণের তোমরা উপাধি দিয়েছ, নারী দর্শনের কেলেঙ্কারি দিয়েছ, মনে রাখবে মৃত্যুর আগে হলে আল্লাহ তোমাদেরকে নারী দর্শনের অপবাদ দিয়ে মৃত্যু দেবে, কথা বলেন ঠিক কিনা? হাতে কলমে লিখে নেওয়া, কোনো সন্দেহ নাই, আমার সাথে রাগ করে লাভ নাই। ওয়েট অ্যান্ড সি, দেখবে তাকে দেখো আল্লাহর ওলিদের দিকে, যারা 50 বছর পর্যন্ত কোরআনের তাফসীর করেছে তাদের বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছে, এখন তারা ধুকে ধুকে মরতেছে দুনিয়ার বুকেই, কথা বলেন ঠিক না ঠিক? সময় তো আসে না, একটুখানি দাঁড়াও, গণেশ পাল্টে গেলে দেখো কি অবস্থা হয়, খুব ভালো মতো বুঝবা। মিয়া তুমি ও জুলুম করে কাউকে কিছু করতে পারো, কিন্তু আমার আল্লাহকে কিছু করতে পারবে না। আল্লাহ তাআলা চুপ করে বসে রইছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইয়ুবদিউ ওয়া ইউঈদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, আল্লাহ একটু করে সুযোগ দেন কিন্তু একবারে ছেড়ে দেন না। এই যে বাংলাদেশের এক টাকলা, ইসলাম রাখবো না, সংবিধান এটা রাখবো না, এরপর আলেম ওলামাদেরকে গালি ইত্যাদি ইত্যাদি সে করে শেষ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন লাঞ্ছিত করেছে কুকুরটার জন্য বিদেশের জমিন পর্যন্ত বন্ধ, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে একটা কুকুর মারা গেলে তার কিছু কদর আছে, কিন্তু এই সমস্ত কুকুরদের সেই কদর নাই। একটুখানি আপনি ওয়েট করেন, কয়েকদিন আগে আবার নতুন পাগলের আমদানি হয়েছে। এই নতুন পাগল বলেছে, সংসদের একজন এরকম বড় পাগল বলেছে, বাংলাদেশে ওয়াজ মাহফিল বেশি হয়ে গেছে, ওয়াজ মাহফিল বেশি হওয়ার কারণে যাত্রা পালার গান নাকি উঠে গেছে। পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি, কথা কেন ঠিক না ঠিক? আপনারা কি এই কথার সাথে একমত? যে সমস্ত ব্যক্তিরা বলে ওয়াজ মাহফিল বেশি হয়ে গেছে, যাত্রা পালা উঠে গেছে, আমার তো মনে হয় তাদের রক্তের ভিতরে আবু জাহেলের রক্ত ঢুকে গেছে। বাংলার জমিনে এই সমস্ত ব্যক্তিদের কোনো স্থান হবে না। ইসলামের শত্রুতা যারাই করেছে, ইসলামের বিরুদ্ধে আচরণ যারাই করেছে, একটার জায়গা হয় নাই। লতিফ সিদ্দিকী একজন নাম শুনেছিলেন আপনারা, মাথার নিচে এরকম হাতটা দিবেন, মাথার নিচে হাতটা দিবেন, দি বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা একবার, তিনবার কুল হু আল্লাহ, এরপরে সূরা নাস পড়বেন, সূরা ফালাক পড়বেন, কাফিরুন পড়বেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এরপরে একবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া পড়বেন, দাঁড়ান, এই দোয়াগুলো পড়ে আপনি শুয়ে যাবেন, তাহলে কি হবে, আপনার সারা রাত ভর নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ সওয়াব দিবেন। এত আস্তে সুবহানাল্লাহ। এই মহিলারা কত টাকা দিছে? 800 টাকা। আল্লাহ দেখো মহিলারা কত জোড়া টাকা দিয়েছে, অনেকগুলো জোড়া টাকা দিয়েছে, আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও সকলে পড়ে, আল্লাহুম্মা আমিন। মহিলারা জোড়া টাকা দেবে না, কিসের টাকা দিবে? আপনারা কি মহিলাদেরকে টাকা দেন? তোরা পাবে কোথায়? ডিম বেচে তো, ডিম বেচে তো জোড়া টাকাই তো হবে। আমার আমার টাকা না, দেশি ডিম 60 টাকা হালি না কত? দেশি ডিম 40 টাকা হালি। আমার প্রিয় ভাইরা, যে আমরা এই কাজটা করবো, এবং আগামীকালকে জোহরের নামাজের পরে আমরা প্রতি শুক্রবারে পারলে সূরা কাহাফ পড়বো, সূরা কাহাফ পড়ব, ঈশান নামাজের পরে আমরা সূরা মুলুক পড়ব, ফজরের পরে সূরা ইয়াসিন পড়ব, মাগরিবের পরে পারলে সূরা ওয়াকিয়া পড়ব। লাভটা কি হবে? বিশ্বাসী বলেন কোন একজন ব্যক্তি যদি প্রতি শুক্রবারে সূরাতুল কাহাফ এবং প্রত্যেকটা রজনীতে ঈশান নামাজের পরে সূরা মুলুক পড়ে এবং প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি পড়ে, বিশ্বজমি ডাকতে বলে এই ব্যক্তি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবর আজাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।
আমার প্রিয় ভাইরা, কবর হলো প্রথম স্তর। কবরের মধ্যে যদি কোনো ব্যক্তি বেঁচে যায় তাহলে সব জায়গাতে বেঁচে যাবে। কবরে ধরা, সব জায়গায় ধরা। এই জন্য কবরে আজাব থেকে যদি আমি আপনি মুক্তি পেতে চাই তাহলে আমাকে আপনাকে এই আমলটা করতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমরা আয়াতুল কুরসি পড়ব ইনশাআল্লাহ। কে কে পড়ব একটু হাত তোলেন তো। জোরে হাত তোলেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, মত গজা যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। কেউ কি সিমেন্ট দিবেন? সিমেন্ট দল কেউ আছেন? থাকলে দুই মিনিটের মধ্যে দিবেন, আমি আস করবো না। এখন যা ঘুমাইতে হবে, ফজর নামাজ জামাতের সাথে পড়তে হবে। বিশ্বনবী বলেছেন, মান সাল্লাল আয়শা আবি জামাআতিন সাল্লা নিসফাল লাইল, ওমান সাল্লাল ফজর আবি জামাআতিন সাল্লা কুল্লাল লাইল। কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে আর ঈশার নামাজ যদি জামাতের সাথে আদায় করে তাহলে সারা রাত বড় নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দিবেন। এই ওয়াজ মাহফিল শুনে চার বিশাল লাভ হবে না? আমাদের দেশে বহু ওয়াজ মাহফিল হচ্ছে কিন্তু তারপরে মসজিদ থেকে জুতা সহি বন্ধ হয় নাই। এমনকি ইমাম সাহেবের জুতা থাকে না, সাইকেলও থাকে না। কথাটা ঠিক না? ঠিক। এত ওয়াজ করা করলাম, এত বক্তৃতা দিলাম, একদিন দেখি কোর্ট মসজিদে আমার ভালো জুতারাই নাই। কি করলাম? এখন দেখা যায় নামাজের ভিতরে খুশু খুশু নিয়ে আসতে গেলে জুতা থাকে না, এই জন্য একবার সেজদার দিকে আর একবার জুতার দিকে, সেজদার দিকে জুতার দিকে, ঠিক না? ঠিক, এরকম অবস্থা হয়েছে। তার মানেও এখান থেকে বোঝা গেল মসজিদে শুধুমাত্র ভালো মানুষই থাকে না, জুতা সরব